আসসালামু আলাইকুম, আমার বয়স 22 বছর, আমার ওজন 61 কেজি, আমার 25 সপ্তাহ চলছে এবং এটা আমার প্রথম বেবি আলহামদুলিল্লাহ। বাচ্চা নড়াচড়া খুব অনুভব নড়াচড়া অনুভব করি ভালোই, নির্দেশনা অনুযায়ী বাপাস হয়ে বেশি শুয়ে থাকি, শুয়ে থাকা অবস্থায় দুই ব্রেস্টের মাঝ বরাবর একটু ব্যথা হয়। তবে আমি যদি বাপাস থেকে ডান পাশে ফিরে কিছুক্ষণ শুয়ে আবার বাপাস হয়ে শুই তাহলে ব্যথা কমে যায়, এটা কি কোনো সমস্যা? এবং আমি নর্মাল ডেলিভারি করতে চাচ্ছি, এই ক্ষেত্রে কিছু সাজেশন দিবেন ম্যাডাম। আচ্ছা, তোমার নামটা বড় অদ্ভুত, জানি না তুমি হয়তো দুষ্টামি করেছো। আর তুমি বয়স তোমার ঠিক আছে, তোমার ওজনও ঠিক আছে, তোমার 25 ওয়েট। এখন কথা হলো যে তুমি যেটা বলেছো যে বাচ্চা নড়াচড়া পাচ্ছ, সবই তোমার ভালো আছে, আর তোমার খুব যে বেশি রেস্ট নিতে হবে তার কিন্তু দরকার নেই। তার কারণ এটা তুমি হাঁটা চলা করবে, যেটা আমরা বলি যে নর্মাল এক্সারসাইজটা, যেটা হাঁটতে হবে, হাঁটলে পরে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আমি বলবো যে যেটা তোমার বুকের মাঝখানে যেটা ব্যথা হয় সেটা অ্যাসিডিটির জন্য অনেক সময় হতে পারে, সেটা তুমি করে নিও। আর যদি মনে করো তোমার যদি পরিবারে হার্টের অসুখের সমস্যা থেকে থাকে এবং তোমার যদি রিউমাটিক ফিভার আগে যদি থেকে থাকে, সেগুলোর জন্য হয়তো হার্টে কোনো সমস্যা না হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর তুমি, আমি মনে করি যে তুমি হাইপার অ্যাসিডিটির জন্য এটা হতে পারে, তুমি একটু অ্যান্টাসিড জাতীয় বা অমিপ্রাজল জাতীয় ম্যাক্সপ্রো বা স্নোপ্রাজল, এগুলো যে কোনো ওষুধ তুমি দুই বেলা কয়েকদিন খাও, তাহলে ব্যাপারটা কমে যাবে। আর নর্মাল ডেলিভারির জন্য যেটা বলেছি, তোমরা হাঁটা চলাটা করবে, এক্সারসাইজ করবে, খালি শুয়ে থাকলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুভমেন্ট ভালো না হলে, শরীরে রক্ত চলাচল ভালো না হলে, অক্সিজেনেশন ভালো হয় না, তাতে শিশুটিও সাফার করে, মাও সাফার করে। প্রশ্ন করার জন্য আমাদের কমেন্ট সেকশনে গিয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে আপনারা প্রশ্ন করবেন। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে একবারই প্রশ্নটি করবেন, কারণ আপনারা যদি বারবার একই প্রশ্ন করেন তাহলে অন্য দর্শকরা যেরকম সুযোগ পাবে না এবং আপনার প্রশ্নটি উপরে উঠে যাবে, তখন আমরা সেই প্রশ্নটির আর উত্তর দিতে পারবো না। দর্শক, আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো বা লাইভগুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবং দর্শক, আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা আরো অনেক মানুষ জানতে পারবে, অনেক মানুষ দেখতে পারবে। অনেকেরই দেখা যায় যে একই ধরনের সমস্যা থাকে বা সমস্যা মিল থাকে, অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, সেক্ষেত্রে আমাদের লাইভ দেখে তারা হয়তোবা একটু হলেও উপকৃত হবে। আর তারা যদি একটু হলেও উপকৃত হয়, সেখানে আমাদের সার্থকতা থাকবে।